আসসালামু আলাইকুম টিএম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আমি টিএম মুফিদুল ইসলাম আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি আইপিএস তো আমরা রহিমাফ্রোজের পাওয়ার প্যাকের আইপিএস টি খুলব এবং দেখব এর ভিতরে কি কি আছে কি কি ফিচার চলুন আমরা আনবক্সিং করে দেখি এটার ভিতরে রহিমাফ্রোজ কোম্পানি কি কি দিয়েছে প্যাকেটটি অত্যন্ত যত্ন সহকারে দিয়ে থাকে কারণ পরিবহনে দেশের সর্বোচ্চ পোসা দেওয়া হয় এই রহিমাফ্রোজ আইপিএস প্যাকেটটি খুলতেই প্রথমে পাচ্ছি আমরা একটি ওয়ারেন্টি কার্ড অনেকেই প্রশ্ন করে থাকেন প্রোডাক্টটা আমাদের কাছ থেকে কিনেছেন নাটোর থেকে হয়তো আপনি ঢাকা বা সিলেটের বাসী তো আপনি এটা ওয়ারেন্টি পাবেন কি করে সেক্ষেত্রে এখানে দেওয়া হেল্পলাইন নাম্বার 1621 এই নাম্বারে কল দিলে আপনি হোম সার্ভিস পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে তো আসুন কথা না বাড়িয়ে ভিতরে আর কি কি থাকছে সেটা দেখব প্যাকেটটি খুলতেই দেখতে পাচ্ছি ককশিট এই ককশিট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা পরিবহনে যেন কোনোভাবেই ভেঙে চুরে না যায় বা কোনো রকম ক্ষতির সম্মুখীন না হয় তার কারণে সুন্দর ককশিট দিয়ে আবৃত্তি করা এই রহিমাফ্রোজের আইপিএসটি তো এটার সঙ্গে একটি ম্যানুয়াল বই এবং কিছু এক্সট্রা ফিউজ পেয়ে যাবেন যে কোনো ছোটোখাটো দুর্ঘটনায় যদি শর্ট সার্কিট হয় ফিউজ কেটে যায় আপনাকে যেন টেকনিশিয়ান দিয়ে বা ওয়ারেন্টি সাপোর্টের জন্য টেনশন না করতে হয় যার কারণে আপনাদেরকে কিছু ফিউজ এক্সট্রা দেওয়া থাকে এবার দেখাবো এটি হচ্ছে পাওয়ার কর্ড এবং এটি হচ্ছে ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ কর্ড একটি জিনিস খেয়াল রাখবেন এই কর্ডটি যাতে ভেঙে না যায় যার কারণে এভাবে ভিতরে দেওয়া থাকে তো ব্যাটারি সংযোগ দেওয়ার আগে অবশ্যই আপনারা এটি খুলে নেবেন ব্যাটারি সংযোগ অবশ্যই নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল দেখে আপনারা সংযুক্ত করবেন কোনোভাবেই সেটি যেন ভুল না হয় সঠিকভাবে ইনস্টলমেন্ট করলে দেখবেন যে এই ধরনের ডিসপ্লেতে লেখা চলে আসবে ইনভার্টারটি অন হয়ে যাবে এরপরে কারেন্টের প্লাগটি সুন্দরভাবে আপনারা কারেন্টে দিয়ে দেবেন নেগেটিভ পজিটিভ অবশ্যই দেখে শুনে বিদ্যুৎ সংযোগটি দিতেই দেখেন ডিসপ্লেতে একটি লাইট সিগন্যাল দিচ্ছে অর্থাৎ মেন অন এবং চার্জিং অন ঠিক এভাবেই ডিসপ্লেটি কাজ করবে ঠিক বিদ্যুৎ চলে গেলেই এইভাবে ইনভার্টারটি অন হয়ে যাবে অর্থাৎ দেখেন এখন আইপিএসটি রান হয়ে গেছে আবার বিদ্যুৎ লাইন চলে আসা মাত্রই ইনভার্টারটি অটোমেটিকলি চার্জিংয়ে চলে যাবে অর্থাৎ আইপিএসটি চার্জিংয়ে চলে যাবে এবং চার্জিং এলইডি সিগন্যাল দেবে অর্থাৎ মেন অন চার্জিং এই সিগন্যালগুলো আপনি পেয়ে যাবেন অত্যন্ত নান্দনিক ডিজাইনের এই রহিমাফ্রোজ আইপিএসটি বাংলাদেশে সুনামের সহিত বিক্রিত হচ্ছে এবং এটা এতটাই টপ সেলিং যে আমরা প্রোডাক্ট আপনাদের চাহিদা অনুপাতে সঠিক সময়ে ডেলিভারি করতে পারতেছি না আমাদের প্রতিটা দিন যায় আপনাদেরকে নিয়েই কর্মব্যস্ততায় এবং রহিমাফ্রোজ কোম্পানি দুর্দান্ত পারফরমেন্সের এই আইপিএসগুলো দেশের সব জায়গাতেই ডেলিভারি দিয়ে থাকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটি কিনতে পারবেন অথবা আপনার নিকটস্থ ডিলারের কাছ থেকে এই রহিমাফ্রোজ আইপিএসটি ক্রয় করতে পারেন কোনো সমস্যা নাই আমাদের কাছ থেকে নিতে হলে কুরিয়ার সার্ভিসে আপনাকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট পেয়ে আপনি আমাদেরকে পরিশোধ করবেন দর্শক এবার আমরা এটির মডেল এবং দামগুলো আপনাদেরকে বলে দেব রহিমাফ্রোজের আইপিএস পাচ্ছেন 600 VA 520 W এটাতে 3টা ফ্যান 5 থেকে 6টি লাইট ইউজ করতে পারবেন দাম মাত্র 10,900 টাকা রহিমাফ্রোজের 700 VA আইপিএসের দাম 11,900 টাকা 4টি ফ্যান 5টি লাইট ব্যবহার করতে পারবেন রহিমাফ্রোজের 900 VA মেশিন থেকে আপনারা ব্যবহার করতে পারবেন 5 থেকে 6টি ফ্যান এবং 6 থেকে 7টি LED বাল্ব দাম মাত্র 13,900 টাকা রহিমাফ্রোজের 1100 VA এই মেশিনটিতে ব্যবহার করতে পারবেন 6 থেকে 8টি ফ্যান এবং আনুষঙ্গিক প্রয়োজনীয় 10 থেকে 12টা 20 W এলইডি বাল্ব এই মেশিনটির দাম পড়বে 15,900 টাকা তো দর্শক এছাড়াও 24 ভোল্টের মেশিন আছে অর্থাৎ যারা একটু ভারী কোয়ালিটির লোড চালাইতে চান যেমন সেলাই মেশিন অপারেশন থিয়েটারের মেশিন 4 থেকে 5টি কম্পিউটার বা সুপার শপ হাসপাতাল ব্যাংক এগুলোর জন্য আপনারা নিতে পারেন 24 ভোল্টের মেশিন 2 ব্যাটারি যুক্ত 1600 VA 1275 W লোড দিতে পারবেন দাম মাত্র 19,900 টাকা দর্শক এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন টিএম ইলেকট্রনিক্সে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আজকের ভিডিও স্পন্সর বাই টিএম ইলেকট্রনিক্স ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কল করে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন যে কোনো প্রশ্ন বা পরামর্শের জন্য অবশ্যই আমাদের নাম্বারে কল দিবেন অথবা ভিডিওর ডিসক্রিপশনে বা ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্টস করে আপনার মতামতটি জানিয়ে দিতে পারেন আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখে মন্তব্য করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে কখনোই মন্তব্য করবেন না
সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি টিএম মফিদুল ইসলাম, আসসালামু আলাইকুম।